আসসালামু আলাইকুম। যখন আপনার ফোনে দেখবেন ব্যালেন্স লোয়ের SMS বারবার আসে আর অন্য কারো মোবাইলে অনেক অনেক টাকা, তখন স্বাভাবিক আপনার একটু দুঃখ হবেই। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করব, তাহলে মনটা অ্যাটলিস্ট একটু শান্তি পাওয়া যাবে আর কি। তো চলুন দেখা যাক বাংলালিংক থেকে বাংলালিংকে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। *1000# এটা ডায়াল করব আমরা। প্রথমেই ডায়াল করে তারপর আমরা পেয়ে যাব একটা কোড, মানে পিন। একটা পিনের জন্য আমাকে এখানে 1 প্রেস করতে হবে, 1 প্রেস করে সেন্ড করে দিতে হবে। এবার আমি একটা পিন পেয়ে যাব। তো এই পিনটাকে কি করতে হবে, আমাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা এটাকে মনে রাখতে হবে যে এই পিনটা কি ছিল। আমার পিনটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আমার পিন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আবারও *1000# ডায়াল করব। ডায়াল করার পরে এই যে দেখেন প্রথম অপশনটাই হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। সো আমি যেটা করব 1 দিয়ে সেন্ড করে দিব। এবার আমার হচ্ছে ব্যালেন্স, মানে যে ছিল যে পিনটা, সেটাকে আমি এখানে দিয়ে দিতে হবে। আমি একবার চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সেম এক্স্যাক্টলি সেটা। আমি এখন এবার সেন্ড বাটন ক্লিক করব। এবার আমি যে নাম্বারটায় ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে প্রেস করে দিব। ব্যাস সেন্ড। এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। তো যেহেতু 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে, তো কম কেন নিব, 100 টাকাই দিয়ে দিই। এবার সেন্ড করে দিব এবং দেখেন লেখা ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুলি, ওকে দিয়ে দিব। এবার দেখেন পাশেই ফোনটার মধ্যে আমি ট্রান্সফার করেছি, এই দেখেন, আর ব্যালেন্স লো নেই, এখানে 100 টাকা সাকসেসফুলি রিসিভড। সো এভাবে আপনিও চাইলে আপনার ব্যালেন্স যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিতে পারেন, মানে যে কোনো বাংলালিংক টু বাংলালিংক এটা আপনি করে নিতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা, আপনাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের যদি কোনো উপকার হয় তাহলেই আমার কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।